ফ্রেন্ডস, আমি রিমা। তোমরা এখন দেখছো শিবুরিমা ব্লগস। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজ শেষ পূর্ণিমা, রাস পূর্ণিমা উঠে যাবে আজকেই। তো আজকে আমরা যাচ্ছি, ফ্যামিলি যাচ্ছি রাসের মেলা দেখতে উলুবেড়িয়ায়। ফ্যামিলি বলতে আমাদের পাড়ার কয়েকজন কাকিমা জেঠুমা ও আমি, আমার শাশুড়িমা ও আমার দেওর যাচ্ছে। তো চলো রাসের মেলায় দেখা হোক। আমরা এখন চলে এসেছি উলুবেড়িয়ার গঙ্গার ঘাটে, ফেরিঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা জল তুলে নেব। গঙ্গা জল প্রত্যেক বাড়িতেই তো কাজে লাগে, কারণ গঙ্গা জলেই আমাদের পুজো ফুজো সবের ক্ষেত্রেই কাজে লাগে। তাই গঙ্গা জল এখান থেকে আমরা মন্দিরের পিছন দিক দিয়ে ঢুকব, মন্দিরের ভেতরে প্রবেশ করব পিছন দিক দিয়ে। ওটা এপার ওপার যে যায়, এপার ওপার করায় লোকেদেরকে, সেই জন্য ওখানে স্টিমার আছে। আর এই ঘাটটার নাম হচ্ছে উলুবেড়িয়া ফেরি ঘাট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাইটিং, জিলিপি ভাজছে, বাদাম ভাজছে, দোকান নিয়ে বসেছে, সব ভিড়ও হয়েছে, কারণ আজকেই শেষ পূর্ণিমা, শেষ রাজ যাত্রা। এরপরে যদিও মেলা থাকবে 15-20 দিন, কিন্তু ঠাকুরগুলো আর থাকবে না। মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, বিশাল ভিড় হয়েছে। ভলেন্টিয়ার দাদারা মেয়েদের জন্য স্পেশাল করে আলাদা লাইন করেছে। এখানে দেখতে পাচ্ছ হরিনাম সংকীর্তন হচ্ছে রাধা কৃষ্ণের। এর পাশে হয়েছে মা সূচিমাতার নিমাই ও বিষ্ণুপ্রিয়ার কিছু কাহিনী। এরপর আছে শ্রীকৃষ্ণের যে ষষ্ঠ অবতার, তার অবতার গুলির করেছেন
এরপর আছে নরসিংহ অবতার, হশিরাম অবতার। এখানে মনসা পুজো বামুন ঠাকুর করছে এবং টিপ পরিয়ে মাথা পিছু যে যেমন পারো দক্ষিণা দিয়ে যাচ্ছে মায়ের। এরপরই আসছে শ্রীরামকৃষ্ণের অবতারের পর এখানে আছে বাল্যকালে শ্রীকৃষ্ণ যে অসুর দমন করেছিলেন, সেই অসুর দমনের প্রত্যেকটি অবতারেই শ্রীকৃষ্ণকে এখানে তুলে ধরেছেন, দেখিয়েছে। বড় এটা রাক্ষসীটা পুতানা রাক্ষসী, দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের যে অষ্ট সখী, 108টা সখী নিয়ে যে রাসলীলা করেছিলেন, এখানে 108টা সখীরই রাসলীলার মঞ্চ করেছেন। গরু আছে, হরিণ আছে, ময়ূর আছে, সমস্তটাই পুরোটাই তুলে ধরেছেন পুরাণ অনুযায়ী। এখানে আছে ভোলানাথ, দেবী গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটি নদী। এরপর আছে মায়ের রক্তবীজ দমন। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ঠাকুর করেছেন। এরপর মেলায়, মেলাতে সবই আছে, অনেক বড়ই মেলাটা বসে, বাচ্চাদের থেকে বড়দের থেকে সমস্ত রকমের জিনিসই মেলাতে নিয়ে আসেন। এটা হচ্ছে উলুবেড়িয়ার মায়ের মন্দির কালীবাড়ি, যেটা ওটা ছিল দুর্গা মঞ্চ। এখানে হরিনাম হয় রাসের উপলক্ষে, যে হরিনাম হয় মহাপ্রভুর ভোগ, তো ভোগ নিবেদন পর্ব চলছে। আমরা মন্দিরে ঢুকেছি মায়ের দর্শন করতে, জানি না দর্শন পাবো কি না, বিশাল ভিড় হয়েছে। এটা মায়ের মন্দির উলুবেড়িয়ার কালীবাড়ি বলে যেটা পরিচিত। মাকে এখান থেকেই দর্শন করে নিলাম, ওপরে যাওয়ার আর জায়গা পেলাম না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আমাদের উলুবেড়িয়ার রাসমেলা দেখা শেষ হলো, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে গিয়েছিলাম অটোতে করে, ফুল প্যাক আপ অটো। আর আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো। আর নেক্সট পর্বে কী রকম ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানিও।